আলোচ উপজাতির র‍্যাপ গায়িকা ইভাবি অসংখ্য বাধা বিপত্তি পেরিয়ে বোরকা পরে নেকাবে মুখ ঢেকেই গানের জগতে রাজ করে বেড়াচ্ছেন এই গায়িকা। ফিউশন ধর্মী গানের জন্য বিশ্বজুড়ে খ্যাতি পাওয়া কোক স্টুডিওর কানা ইয়ারি গানটি ইভাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। ইতোমধ্যে গানটির ভিউ 10 মিলিয়ন ছাড়িয়েছে। নারীর হিজাব পরিধানকে প্রতিভা বিকাশের বাধা মনে করেন না এই পাকিস্তানি নারী র‍্যাপার। বোরকা পরে কেউ যদি র‍্যাপ সং করে, র‍্যাপ সং বোঝেন করে সারা দুনিয়া মাতা, এটা জায়েজ হয়ে যাবে? এটা মিডিয়া প্রমোট দেখাচ্ছে মানুষকে, দেখো বোরকা পরে র‍্যাপ সং করছে, সব করা যায় বোরকা পরে। ফেমিনিস্ট রেভলিউশন সেই দর্শন যার ফলশ্রুতিতে আপনি মেয়েদেরকে আর ঘরে রাখতে পারবেন না এবং তারা তাদের পর্দা রক্ষা করবে না। ফ্রি মিক্সিং সেই আজাব যার কারণে মেয়েরা এখন সতীত্ব রক্ষা করতে পারবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম দেখলেন, তাকে দেখানো হলো, তিনি দেখলেন সেখানে বেশিরভাগ অধিবাসী হচ্ছে নারী জাতি। কারা নারী জাতি? আমাদের ঘরে নাই? শেষ জামানায় মেয়েদের সংখ্যা বাড়বে, ছেলেদের সংখ্যা কমবে। মেয়েরা ছেলেদের পোশাক পরবে, ছেলেরা মেয়েদের পোশাক পরবে। শেষ জামানায় এমন কিছু মেয়ে বের হবে, নিসাউন কাসিয়াতুন আরিয়া, যে মেয়েরা কাপড় পরবে ঠিকই কিন্তু কাপড় পরেও নগ্ন থাকবে। আমি কি বুঝাতে পারছি? কাপড় পরবে ঠিকই কিন্তু কাপড় পরে নগ্ন থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এরা জান্নাতে যাবেও না, এর গন্ধও পাবে না। অনেক বেশি বেশি কিছু মেয়ে লানত করবে, অভিশাপ দিবে এবং স্বামীর সাথে কুফুরি করবে। সারা জীবন যদি স্বামী তাদের ভালো মন্দ দেখে যায়, আদর করে, মহব্বত করে, সব ভরণ পোষণ দেয়, কোনো একদিন দেখবেন ঝগড়া লেগে গেছে, সে বলবে আমি তোমার কাছে সারা জীবনেও কিছু পেলাম না। এই কারণে এভাবেই এসেছে হাদিসে। আরো কারণ হচ্ছে মাতম করা, কেউ মারা গেলে বুক চাপড়ানো, পিঠ চাপড়ানো, হাউতাশ করা, মাতম করা, এটা একটা কারণ। আর একটা কারণ লানত দেয়া, অভিশাপ দেয়া, তারা বেশি বেশি লানত এবং অভিশাপ দিয়ে থাকে। এই কিছু কারণে বেশি বেশি তারা জাহান্নামে যাবে এই উম্মতের। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে হেফাজত করুন। আরেকটা কারণ হচ্ছে ফেমিনিস্ট রেভলিউশন, নারী আন্দোলন। ফেমিনিস্ট রেভলিউশনের কারণে মেয়েদেরকে আপনি আর ঘরে রাখতে পারবেন না, এরা আর ঘরে থাকবে না, মাথা ওয়াশ করে দিয়েছে, ঘরে থাকলে পিছিয়ে পড়ে। ঘরে কোন মেয়েরা থাকে? যে মেয়েরা পিছিয়ে পড়েছে ওরা ঘরে থাকে, যারা এগিয়ে গেছে ওরা নগ্ন হয়ে বাইরে বের হয়ে যাবে, বিভিন্ন সেক্টরে থাকবে কিন্তু পর্দা মেনটেন করবে না। এখন ইদানিং দেখা যায় পর্দা এখানে একটু কাপড় ঢেকে দিয়ে গান বাজনাও করছে মেয়েরা, এটাকে জায়েজ করার বুদ্ধি পায়তারা চালাচ্ছে এবং মিডিয়া এমনভাবে তুলে ধরছে যে হিজাব পরেও গান গেয়ে সারা বিশ্ব মাতালেন যিনি। সুবহানাল্লাহ, এই যে কেয়ামতের আলামত, আর কি আলামত চাচ্ছেন? মানে কেয়ামত যে কাছে আর কোন আলামতের জন্য অপেক্ষা করছেন?